একটা বিশেষ অভিজ্ঞতা, একটা স্পেশাল অভিজ্ঞতা ছিল। তার সবথেকে বড় কারণ সৃজিতদা নিজে, তার কারণ যেটা যেটা দিয়ে সৃজিতদা শুরু করলেন, যে আমাকে এই কথা অনেকদিন আগেই বলেছিলেন আমার ব্যোমকেশ দেখার এই, এবং সেই মুহূর্তটাও আমি রিকল করতে চাই। সেটা খুব ইন্টারেস্টিং একটা মুহূর্ত ছিল। আমরা গুমনামী ছবির শুটিং করছিলাম এবং সেখানে আমার চরিত্রটি চন্দ্রচূড় ধর, যে কাগজের অফিসে কাজ করতেন, তার এডিটরের রোল করেছিলেন সৃজিত মুখার্জি নিজে। এবং সেই টেবিলে একটা ব্যোমকেশ সমগ্র রাখা ছিল, যে সেই এডিটর ব্যোমকেশ পড়ছেন আর কি। তখন আমাকে সৃজিতদা বলেছিলেন যে তোর ব্যোমকেশ আমার খুব ভালো লাগে, সো ইটস কাইন্ড অফ আ মানে থ্যাংকস গিভিং বা কাইন্ড অফ মানে এ আর কি অ্যাকনলেজমেন্ট যে এই টেবিলে এইটা থাকলো। তখনই আমাকে বলেছিলেন যে এরকম দুর্গরহস্য গল্পটা যদি কোনোদিন করতে পারি, গুমনামী 2019 কথা, তারপর 2023 সালে এসে সেই জিনিসটা বাস্তবায়িত হয়। ইতিমধ্যে আমার একটা একটা বেসিক সুবিধে যেটা ছিল সেটা হচ্ছে যে ব্যোমকেশ চরিত্রের পাঠ আমার খানিকটা প্রস্তুত ছিল, কারণ আমি 2017-18 থেকে ব্যোমকেশ চরিত্রে অভিনয় করে আসছি। আমার ধারণা সোহিনীর ক্ষেত্রেও অনেকখানি এবং রাহুলদার ক্ষেত্রেও কিছুটা সেই পাঠটা প্রস্তুত ছিল, কিন্তু যখনই চিত্রনাট্যকার এবং পরিচালক সৃজিতদা হন তখন সেই পাঠটাকে একটু নতুন করে ঝালিয়ে নিতে হয়। যদিও সৃজিতদা সবসময়ই সাহিত্যটির মূল যে স্পিরিট সেটার সঙ্গে থাকতে চান, সেটা উনি বলেওছেন বিভিন্ন জায়গায়, কিন্তু আমি এখানে যেটা যোগ করতে চাইবো সেটা হচ্ছে যে চিত্রনাট্যকার হিসেবে সৃজিত মুখার্জি সবসময়ই তার সে শরদিন্দুবাবুর লেখা চরিত্র হলেও তার একটা একটা নিজস্বতা তো সেখানে মানে কী বলবো ইনকর্পোরেট করেই থাকেন। সেই নিজস্বতাটাকে অভিনয় ফুটিয়ে তোলার জন্যে এক ধরনের একটা মানে কি বলবো এক ধরনের একটা রিকনস্ট্রাক্ট করার দরকার হয় চরিত্রটাকে। এবং কি হয় আমি বলি, সেটা হচ্ছে ব্যোমকেশ চরিত্র এতদিন করতে 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 যেটা হয় এক ধরনের একটা ছাঁচে পড়ে যায় চরিত্রটা, যে ওরকমই, কারণ যে মানুষের কোনো স্খলন নেই সেই মানুষ খুব এক মানে এক এক লাইনের হয় আর কি, খুব আদর্শ, ভালো বর, ভালো গোয়েন্দা, বুদ্ধিমান, ভালো দেখতে, লম্বা হয় না, অসুখ করে না, হ্যাঁ, তারপরে মানে কোনো রকমেরই কোনো অসুবিধে নেই, বাড়ি ভাড়া দিতে পাচ্ছে না বলে কেউ তাড়িয়ে দিচ্ছে না, কেউ হ্যাঁ যত দিকে কেউ বলছে না, মানে সব দিক থেকে হিরো বা সেরকম মানুষের চরিত্র অভিনয় করা দিনের পর দিন করতে করতে এক ধরনের একটা সরল রৈখিক বা এক ধরনের একটা বোর্ডম চলে আসে। সেক্ষেত্রে দুর্গ রহস্যের চিত্রনাট্যটা আমার কাছে একটা খুবই মানে খোলা বাতাসের মতো ছিল, তার কারণ এতগুলো নতুন ইঙ্গিত আমি পেয়েছিলাম ব্যোমকেশ চরিত্র অভিনেতা হিসেবে। এবং সব থেকে বড় কথা যে আমি মূলত হইচইতে রিধিমা এবং সুপ্রভাতদা শেষকালে ভাস্বরদার সঙ্গে করেছি, কিন্তু সোহিনীর সঙ্গে আমি অন্য অভিনয় করলেও সত্যবতী কখনো করিনি। এবং খুবই বিশেষ গল্প দুর্গ রহস্য, তার কারণে এই গল্পে সত্যবতী অন্তঃসত্ত্বা, সেটাও একটা মানে পারিবারিক জীবনে একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে খুবই একটা সন্ধিক্ষণ বলা যেতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা ঘটনা, একটা সময়কাল। এবং রাহুলদা কো-অ্যাক্টর হিসেবে রাহুলদার সঙ্গে খুব বেশি কাজের সুযোগ আমার হয়নি। ফলত এই যে নতুন ট্রায়ও আমার অত্যন্ত প্রিয় পরিচালক এবং যার সঙ্গে আমার এতগুলো কাজ করার অভিজ্ঞতা, জীবনে প্রথমবার আমি ব্যোমকেশ চরিত্র করার জন্যে আমি সব থেকে বেশি দূর গেছি হচ্ছে এই নর্থ বেঙ্গল মূর্তি নদীর ধারে, কারণ হইচই যখন থেকে শুরু হয় তখন অনেক গল্পই নানা জায়গায় বাইরে যেত, অন্য জায়গায় শুটিং হচ্ছে, এই জায়গায় শুটিং হচ্ছে, আমার আমি গোড়া থেকে ব্যোমকেশ করছি বটে, কিন্তু হয় বেলগাছি আর রাজবাড়ি নয় হরিতুকি বাগান লেন। আমি একটা সময় হইচইয়ের কর্মকর্তাদের বলেওছি যে ব্যোমকেশ কি কোথাও যায় না, মানে না আসলে গল্পে তো লেখা আছে কলকাতারই ঘটনা, তো খুব একটা দূর গেছিলাম ওই সেই গল্পটাতেও মানে চোরাবালি গল্পটাতেও ব্যোমকেশ বাইরে যায়, ফলে তো বাইরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। কিন্তু এইবারে একেবারে মধ্য ভারতে মধ্যপ্রদেশে এই দুর্গের শহরে আমরা মধ্যপ্রদেশের তিনটে শহর জুড়ে শুটিং করেছি, এইটা আমার খুব ভালো লেগেছে। আরও ভালো লাগতো যদি ঋতুটা অন্যরকম হতো, কিন্তু ঠিক আছে 47 ডিগ্রি গরম, কিন্তু গরম হোক ঠান্ডা হোক দুর্গ তো দুর্গর মতোই দেখায়, মানুষের একটু অসুবিধে হয়, কিন্তু সেটা নিয়ে খেদ নেই, কারণ যখন দৃশ্যের অভিনয় শুরু হয়, যখন অভিনেতারা একে অপরকে বল দেওয়া নেওয়া করেন, তখন কি গরম কি কষ্ট সেগুলো সব মুছে যায় এবং দর্শকের জন্য মূলত সেটাই তোলা থাকে। কোনো পরিকল্পনা ছিল না, আমি ফেলুদা নিয়েই খুব খুশি ছিলাম, কাকাবাবু এবং ফেলুদা। ব্যোমকেশ এত মানুষ করেছেন এবং এত ভালোভাবে করেছেন, সত্যি আমার ভিড় বাড়ানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ওই দুর্গ রহস্য গল্পটার প্রতি একটা দুর্বলতা ছিল। সো যখন আমাকে অফার করা হয় গল্পটা, তখন আমি লোক সামলাতে না পেরে হ্যাঁ বলে দিই,
অরিজিনালি সিনেমা হিসাবে করার কথা ছিল, তারপর পরবর্তীকালে কি হইতে কি ঘটে গেল আর কি গোছের একটা সিচুয়েশনের পর ব্যাপারটা আমরা ঠিক করলাম ওটিটিতে করব। কারণ আমি যাকে ব্যোমকেশ হিসেবে ভেবেছিলাম তাকেই ব্যোমকেশ হিসেবে দেখতে চেয়েছিলাম। অ্যাকর্ডিং টু দ্য নাও প্রিটি ফেমাস হ্যাশট্যাগ অন মাই ওন টার্মস, সো হলো ব্যোমকেশ এবং খুব ভালোভাবে হলো। খুব কঠিন পরিস্থিতিতে শ্যুট করেছি আমরা, গরমের মধ্যে শ্যুট করেছি তো বটেই, এছাড়া দুর্গে ওঠার প্রসেসটা খুব কষ্টকর ছিল, কারণ প্রায় 12 তলার মতো আমার মনে হয় যে সিঁড়ি নর্মাল তো এই হাইটে, সো সেইটা প্রত্যেকদিন আমাদের ভাঙতে হতো। এবং সো কায়িক পরিশ্রমের দিক দিয়ে প্রচণ্ড কষ্টসাধ্য একটি এক্সপিরিয়েন্স, কিন্তু ফাইনালি যখন আমরা জিনিসটা দেখি কীভাবে কী দাঁড়িয়েছে, কীভাবে দাঁড়িয়েছে, কারোর সেই পরিশ্রমটা তখন মাথায় ছিল না। মানে ওপরে উঠে বিপ্লবটাকে রীতিমতো আর কি দুর্গা ঠাকুরকে যেভাবে পালকিতে করে নিয়ে যাওয়া হয় বাঁশে বেঁধে, ওইভাবে বিপ্লবটাকে ওঠানো হয়েছে। প্রচুর গালমন্দ করেছে, প্রচুর গাল পেরেছে, কিন্তু সেটা অভিনয়ে তার ছাপ পড়েনি। তো এরকম সিনিয়র মানুষ, বয়োজ্যেষ্ঠ সব অভিনেতারা যখন ওপরে যায় সিঁড়ি বেয়ে, তখন আর আমাদের আর তখন কষ্টটা অনেক কমে যায়, মনে হয় যে ঠিক আছে 47 ডিগ্রি টেম্পারেচারটা কিছুই নয়। আর কথায় আসি এবার সত্যবতীর কথায়, আমি এর আগে অরিন্দমদার পরিচালনায় সত্যবতী করেছি, আবিদ্যা ব্যোমকেশ অজিত পাল্টেছে, কিন্তু আমি সৃজিতা যখন প্রথম আমাকে বলে সত্যবতী করার কথা, তখন আমার প্রথম দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আবিদ্যার সাথে তো আমি 4টে ব্যোমকেশ করেছি, এবং সেটাকে আমাকে দর্শক ব্যোমকেশ এবং সত্যবতী পেয়ারটা আলাদা হচ্ছে সেটা কি মেনে নেবে, এইটা একটা প্রথম প্রশ্ন ছিল। আর আমি কেন সত্যবতী, সত্যবতী তো আরও অনেকেই করতে পারতেন। তখন সৃজিতা বলেছিল যে আমার কাজ সৃজিতার ভালো লেগেছে সত্যবতী হিসেবে, তাই জন্য সৃজিতা আমাকে আবার কন্টিনিউ করতে চায়, আবার নিতে চাই চরিত্রে। তো সেটা শুনে অভিনেতা হিসেবে সৃজিতার মতো পরিচালকের মুখে শুনলে পরে তখন তো একটু ভালো লাগা তৈরি হয়, সেটাই আজকে শেয়ার করলাম আপনাদের সাথে। মনে হচ্ছে একটু নিজের ঢাক নিজে বেশি পেটাচ্ছি, কিন্তু ওই আর কি, যেহেতু পরিচালক সৃজিত মুখার্জি, তার মুখে এই দুটো কথা সৃজিতা তো খুব বেশি প্রশংসা করে না, কিন্তু যদি দুটো প্রশংসা করে থাকে তাহলে সেটাই খুব ভালো লাগা, সেটাই বললাম। আর আমার বন্ধুস্থানে অনির্বাণ আর দাদার মতো রাহুল দা, এদের রাহুলদার আমি কাজের খুব ভক্ত, লেখার ভক্ত। আর অনির্বাণের কথা কি বলবো, অনির্বাণের সাথে যতবার কাজ করি ততবার বেশি সমৃদ্ধ হই অভিনেতা হিসেবে। তো সেই ক্ষেত্রে এরকম একটা কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। এবং এখন সব থেকে বড় বিষয় যে দর্শক কিভাবে নেবেন, দর্শকের কতটা ভালো লাগবে তার উপরে অনেকটা নির্ভর করছে যে আমাদের ভালো লাগা। তবে অভিনেতা হিসেবে আমি যেরকমভাবে ব্যোমকেশ সত্যবতীকে পোর্ট্রে করেছি যতবার অরিন্দমদার পরিচালনায়, এক্ষেত্রে আমার নিজের মনে হয়েছে যে আমার মনটা, আমার ভেতরটা যে থাকে না অভিনেতার ভেতরটা, একটু আলাদা হয়েছে। সেটার শীর্ষভাগ প্রশংসা যদিও সৃজিতদার, কারণ স্ক্রিপ্টে সত্যবতীকে যেভাবে সৃজিতদার পোর্ট্রে করেছে, এবং অভিনেতা মানে প্রচণ্ড গরম, তারপরেও এত ঘাম বেলগাছে রাজবাড়িতে যে পোর্শনগুলো আমরা শ্যুট করছি, মানে অনির্বাণ এরকম হয়েছে যে অনির্বাণ ঘাম মুছ, ঘাম কীভাবে মুছবে অনির্বাণ বুঝতে পারছে না, একটা টাওয়াল নিয়ে পুরো এইভাবে ঘাম মুছছে, কোনো মেকআপের চিহ্ন নেই। তো এইরকমভাবে শ্যুটটা হয়েছে আর কি এত গরমের মধ্যে, কিন্তু তারপরে মানে মধ্যপ্রদেশের গরম কিছুই নয়, কলকাতায় যে পরিমাণ গরমে আমরা শ্যুট করেছি, তারপরেও সৃজিতদা এসে প্রত্যেকবার আমরা, এবং আমরা যেরকম যে বাজেটে কাজ করি, যে চাপের মধ্যে কাজ করি, সেখানে বারবার অভিনেতাদের সময় দেওয়া যায় না যে এটা ঠিক করো ওটা ঠিক করো, তার মধ্যেও সৃজিতদা এসে যেটুকুনি করা যায় তাই সেটা আমাকে বারবার করে ঠিক করে দিয়েছে যে এই। এবং সৃজিতদা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সংলাপ, সংলাপের মধ্যে একটা অদ্ভুত কী যে একটা থাকে সেটা যে ঠিক মুখস্থ হয়ে মুখস্থ হয় না, একটা যেন কেমন একটা গানের মতো একটা সুর বাঁধার আছে, সেটা একটা শব্দ মিস করলেই একটা মানেটা পাল্টে যায়। তো সেইটা নিয়ে সৃজিতা ভীষণ আর কি খুঁতখুঁতে যে এইটা এরকমভাবেই বলতে হবে, স্ক্যানিংটা বিন্দুমাত্র এদিক থেকে ওদিক করা যাবে না। এবং আমাদের যেরকম অভিনেতাদের একটু বানিয়ে বানিয়ে কথা বলার একটা থাকে যে আচ্ছা ঠিক আছে এটা পড়ে নিলাম, এবার একটু নিজের মতো বানিয়ে বলা যায়, কিন্তু সৃজিতার স্ক্রিপ্টে একটু হাত দেওয়া যায় না, কিছু করা যায় না। তো সেইগুলো বারবার হয়েছে। তো আমার মনে হচ্ছে যে সত্যবতীর ভেতরটা এখানে একটু অন্যরকম হয়েছে।